আজকে আমি ভ্রমণ সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ একটা টিপস দেব। এই টিপসটা হচ্ছে কিভাবে প্লেনের বাথরুম ব্যবহার করবেন সেটা নিয়ে। যদিও খুব হাস্যকর মনে হতে পারে যে বাথরুম ব্যবহার করা নিয়ে টিপস দেওয়া কি আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের অনেকেই প্লেনের বাথরুম কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় সেটা জানি না। তো আমার এই ভিডিও থেকে সেটা জেনে নিন এবং যার জানার প্রয়োজন হতে পারে বলে আপনি মনে করেন তাকে এই ভিডিওটি দেখান। সবার আগে আপনি জেনে নেন, এই লাল সাইনটা যদি থাকে তার মানে ভেতরে কেউ আছে, এটা অকুপাইড। তখন আপনি প্লেনের দরজা ধরে যতই ধাক্কাধাক্কি করেন কোনো কাজ হবে না। যখন এরকম সবুজ সাইন আপনি দেখবেন প্লেনের দরজায়, তার মানে প্লেনটা খালি আছে, সরি বাথরুমটা খালি আছে। আর পুশ কথাটা লেখা আছে, দেখেন আমি ধাক্কা দিলাম, এভাবে দুই ভাগ হয়ে গেল দরজাটা, ভাঁজ হয়ে গেল, আমি ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে আমি দরজাটা লক করে দিয়েছি, সো এটা আবার অকুপাইড হয়ে গেছে। প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ওয়েট টিস্যু, এটা আমি হচ্ছে সিটটাকে পরিষ্কার করার কাজে ব্যবহার করব। আমি এটা দিয়ে সিটটা একটু পরিষ্কার করে নিলাম। এখানে একটা ভুল আছে, আমি এটা এখানেই ফেলে দিয়েছি, এটা আসলে ডাস্টবিনে ফেলা উচিত ছিল। যাই হোক, এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা সিট কাভার বের করে নেবো। এই সিট কাভারটা কাগজের তৈরি, আমি এটাকে সিটে বিছানোর জন্য যেটা করা দরকার, এই মাঝখানের অংশটা ফেলে দিতে হয়, সেটা ঠিকমতো খুলতে হয়, সেটা খোলার চেষ্টা করছি এখানে। তো এটা খুলে আমি আসলে ওই যে সিটটা আছে এটা যেহেতু অনেক মানুষ ব্যবহার করে, এখানে বসে আবার এখানে নানা ধরনের পানি পড়ে, আমি প্রথমে কিন্তু একবার পরিষ্কার করে নিলাম, তারপর এই কাগজটা বিছিয়ে নিলাম। দেখেন এটা আমি কীভাবে বিছালাম, ঠিক এভাবে বিছিয়ে এখানে আমি আমার টয়লেট সেরে নেব। এবং সেরে নেওয়ার পরে এটা কিন্তু আমি ওই একটা বাইরের অংশটা ধরেই ওই পুশ বাটনে, যখন নীল পুশ বাটনে যখন ইয়ে করবো, তখন ওখানে দিয়ে মানে কামড়ের ভেতরে সবগুলো ফেলে দিয়ে টিস্যু পেপার যেটা ইউজ করলাম সেটা সহ এই কাগজটা সহ এটা ফেলে দিয়ে আমি ফ্লাশ করে দিব। তা আমি ফ্লাশ বাটনটা আসলে ইয়েতে দেখাতে ভুলে গেছি শুটিংয়ে, আমি এখানে আরেকবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কোথায় পুশ বাটনটা আছে। আর এটা হচ্ছে ডাস্টবিন, এই ডাস্টবিনে আপনি আপনার ময়লাগুলো ফেলতে পারেন, তবে কাগজ বা টিস্যু আপনি ওই কমোডেই ফেলে দিতে পারেন। বেসিনটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এটাকে উপরে উঠানো, এটাকে উপরে এভাবে উঠালে আপনি বামে যেখানে লাল ওদিকে গরম পানি আর যেদিকে নীল ওদিকে ঠান্ডা পানি বের হবে। আমি মাঝামাঝিতেই ব্যবহার করি, কারণ তাতে বেশি ঠান্ডা বা বেশি গরম যাতে না হয়। এখন হচ্ছে আমি বের হব কিভাবে দেখাচ্ছি। এই পুল অংশটা আছে, আমি আগে আনলক করেছি, এখন এটাকে আমি এভাবে আবার সামনের দিকে টান দেবো, ব্যাস আমার দরজা খুলে গেল, এখন আমি বাথরুম থেকে বের হয়ে গেলাম। আমি এই ভিডিওটি করেছি কাতার এয়ারওয়েজের প্লেনে, তবে বিশ্বের সব প্লেনের এই বাথরুমের সিস্টেম মোটামুটি একই রকম। আপনার যদি এটা জানা থাকে তাহলে অন্য প্লেনেও আপনাকে এই পদ্ধতিগুলো খুব কাজে দিবে। ভ্রমণ সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য আমার টিকটক আইডি এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।